हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सुब्रत विक्तनु। आशा करछि तोमरा सबाई खूब 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 भालो आछो। आमिओ भालो आछि। भालो आछि बोलते अतटाओ भालो नहीं, जत गरम पड़छे बाबा थाकाई जाच्छे ना। एखाने तोमरा के कोथा थेके आमार भिडियोटा देखछो तारा सबाई बोले दिओ तोमादेर ओखाने गरम केमन पड़ेछे, सेइ जोन्नो देखतेई पड़छो सारा दिन पड़े। एइ सन्ध्याबेला एखन बाजे कटा, हाँ 6টা বাজে। এই 6টা থেকে আমি আমার ভিডিওটি শ্যুট করতে চলেছি, মানে ভিডিওটা চালু করতে চলেছি, চলেছি না শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আজকে আমার ভিডিও করার জায়গাটা একটু অন্যরকম। কোনোদিন হয় ঘরে ভিডিও করি, না হয় বাইরে ভিডিও করি, বাট আজকে হচ্ছে এই যে বাইরেও যেতে ইচ্ছা করে না, ঘরের মধ্যে লাইনও নেই, তো সেই কারণে যে ঘরের বারান্দার উপরে মানে আমাদের গেটটার ওখানে পেছনের গেটের ওখানে বসে ভিডিওটা শুরু করলাম। তো সব ফার্স্টে সবাইকে বলছি সরি আমি এত লেট ভিডিও পোস্ট করে দেখে। আর তোমরা সব আমাদের সবার ছোট বোন বা দিদি হিসাবে আমাকে প্লিজ ক্ষমা করে দিও এত লেট লেট ভিডিও করার জন্য। আসলে কি করব, গরমে বা এই কারণে সেই কারণে ভিডিওটা করাই হয় না। তাছাড়াও আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম অলরেডি কিছুদিন আগে, আমার বার্থডে গেল 20 জানুয়ারি, তো আমি হচ্ছে সেই বার্থডেটার ফুল ভিডিওটা আমাদের বাইপাসে গিয়ে কেক কাটিং হয়েছিল, তো সেইখানের ভিডিওটা তোলা হয়েছিল, বাট কোনো কিছুর কারণে বা ফোনের কোনো প্রবলেমে ওই সেই ভিডিওটাতে একটু সাউন্ড আসেনি, তো সেই জন্য মনটা খুব খারাপ যে ভিডিওটা এত সুন্দর ভিডিওটাতে সাউন্ড আসলো না। আর সেই ভিডিওটা করেছিল আমার হাজব্যান্ড, ও নিজে ভিডিওটা করেছিল বাট সাউন্ড আসেনি, কি করব। আর তাছাড়া ওখানে অনেকগুলো আমি MX টাকাটাকে ভিডিও বানিয়েছিলাম, ভালোই রেসপন্স হয়েছে ভিডিওগুলোতে, ভালো ভিউ হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আজকে হলো কি বার, ও আজকে হলো শুক্রবার, আর বললামই তো এখন বাজে সন্ধ্যা 6টা। গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা কি করছো সবাই কমেন্টে খুব বলে দিও। আর এই ভিডিওটা তো পোস্ট করবো আমি কালকে, তোমরা সবাই কালকে আমার ভিডিওটা দেখো, আর দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কিছু শুনতে পাচ্ছ, এখানে বললাম না প্রচুর একদম ঝাপসা গরম দিয়েছে, একটু আগে বৃষ্টিও হয়েছিলো দুপুর টাইমটাতে হালকা, এখনও খুব মেঘ ডাকছে আশপাশ থেকে, আর ওখানে শালিক পাখি ডাকাডাকি করতেছে। আজকে মনে হয় রাত্রে বৃষ্টি হবে। আর আমার হাজব্যান্ড কাছে কাজে, ও কখন আসবে জানি না। আজকে রান্না হয়েছিল, তার থেকে বড় কথা আজকে ঘুম থেকে উঠেছি অনেক লেট করে, ঘুমের মানে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখছিল 6:30, অ্যালার্মও বাজছিলো বাট আমি বন্ধ করে আবার শুয়ে পড়ছি, কী করবো মানে সকাল সকাল ঘুমের ঘুম থেকে উঠতেই পারি না, লকডাউন দিয়ে মানে অভ্যাসটাকে আরও খারাপ করে দিয়েছে। তো ঘুম থেকে উঠছি 9টার সময় ঘুম থেকে উঠছি, তারপরে চা ব্রাশ করে ঘর ঝাড় দিয়ে রান্না বসাইছি, রান্না করছি আজকে ভাত, কোয়াশ আলুর তরকারি, বরবটি আলু ভাজা আর ভেন্দি ভাজা। তো সবাই বলতে পারবো যে আমরা তো মানে আমরা দুটো ভাজা আর একটা তরকারি করি কেন, কারণ আমাদের তো ভাজাটাই বেশি ভালো খায়, তরকারিটা কমই সবাই পছন্দ করে, আমাদের তো ভাজা হলে আর কারো কিছু ওরকম একটা লাগে না, তো ভাজাটা সবাই খেতে খুব পছন্দ করে। তো রান্না টান্না করে স্নান করলাম, পুজো আমি দিই নি, পুজো হ্যাঁ দাদা দিয়েছে পুজো, ঠিক ঠিক ঠিক, তো পুজো আমি দিই নি, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে কি আমি আমার মতো ঘরে টিভি দেখি, জানোই তো আমার বাড়িতে কেউ নেই, আমাদের ফ্যামিলিটা খুব ছোটো, আর এই বাড়িতে শুধু মেয়ে বলতে আমি একটাই মেয়ে, তো সেরকম কথা বলারও কেউ থাকে না, ঘরে টিভি আছে, মিঠু আছে, ওদের সঙ্গেই গল্প করি, এরকমভাবেই টাইমটা কাটাই এতক্ষণ পরে যে মানে এগুলোতে আমি আর মানে আরও আলসি হয়ে গেছি, কারোর সাথে কথা বলি না, কোথাও যাই না, ঘরের মধ্যে থেকে 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 আলসি হয়ে গেছি। তো যা বলতেছিলাম যে তারপরে খাওয়া দাওয়া করে ওর মতন কাজে চলে গেলো, আমি আমার মতন টিভি দেখতে দেখতে বিকেল 5টার সময় উঠলাম, উঠোন বাড়ি করে ঝাড় দিলাম, ও তার আগে তো বৃষ্টি হয়েছিলো বললামই, তখন উঠে মানে বৃষ্টি হয়েছিলো বাইরে জামাকাপড় ছিল ওগুলো ঘরে নিয়ে আসলাম, তারপরে বিকেলবেলা উঠোন বাড়ি করে ঝাড় দিলাম, এখন দেখো পাগলির মতন বসে আছে, চুল টুলু আসায়নি, ভাবছি মুখটাতে একটু হোমমেড ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবো। হোমমেড ফেস ওয়াশ যদি তোমরা কেউ জানতে চাও যে আমি আমার স্কিনে কী ইউজ করি তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, সেটা নিয়ে একদিন আমি একটা ভিডিও নিশ্চয়ই পোস্ট করবো। আর আশা করি সেই ভিডিওটা দেখে তোমাদের সবার মানে স্কিনের প্রবলেম তো নিশ্চয়ই দূর হবে। আমি যে হোমমেড ফেস ওয়াশটার কথা বললাম, মানে ফেস ওয়াশও না ফেস স্ক্রাবটার কথা বললাম, সেটা ইউজ করলে যাদের যাদের স্কিন টোন ডার্ক একটু তাদেরও খুব ভালো হবে, কারণ সেটাতে স্কিন টোনটা লাইট করে, ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে
সেটা তোমাদের জন্য কতটা হেল্পফুল। তো তোমরা যদি চাও আমি ভিডিওটা তোমাদের জন্য করে পোস্ট করতেই পারি, আমাকে কমেন্টে বলে দিও। এরকম উপরের দিকে হাত রেখে ফোনটা মানে করে ফোন ধরে ভিডিও করতে না খুব একটা প্রবলেম হয়, জানি না কার হয় বাট আমার হয়। মানে আমি অত একটা এরকম সারাদিন এরকমভাবে ফোন ধরে ভিডিও করি না, তো সেরকম ইউটিউবের সঙ্গে অতটা অ্যাটাচমেন্ট এখনও হয়নি, তো হাতে একটু প্রবলেম হয়, হাতে ব্যথা হয়ে যায়, তাই একটু পরপর ভিডিওটা কাট করে নিই বা নিচ থেকে ভিডিও করে দেখতেই পারলাম একটু আগেই যে আমি নিচে থেকে একটা ভিডিও শ্যুট করলাম, হাতে ব্যথা হয়ে যায়, তো কী করব। আর বললামই তো জাস্ট নিউ ইউটিউবে এসেছি, ইউটিউবে এখনও কিছু জানি না, আস্তে আস্তে একটু আমার ফ্যামিলিটা বড় হোক তারপরে দেখি ইউটিউবের জন্য কী কী লাগে সব কিছুই তো আস্তে আস্তে করতে হবে। যখন এটাকে নিজের প্রফেশন হিসাবে করে ফেলেছি একবার তো ধরি না এত সহজে ছেড়ে দিতে পারি, আর তোমরা এখন আমার কাছে একটা ফ্যামিলির মতন। আমার সেই ফ্যামিলিটা জিরো থেকে আজকে 140 জনের মতন ফ্যামিলিতে এসে দাঁড়িয়েছে, তো এটাতে আমি খুব 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 হ্যাপি। আমি চাই এইভাবেই আমার ফ্যামিলিটা আস্তে 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 বহু দূরে ছড়িয়ে যাক, আমার ফ্যামিলিটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাক। আর প্লিজ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমি যখন যখন ভিডিও পোস্ট করব সেই ভিডিও ফার্স্ট তোমরাই দেখতে পারবে, মানে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের ফোনে চলে যাবে, আর তাতে তোমরা বুঝে যাবে যে তোমাদের এই মিষ্টি বোন বা দিদি ভিডিও পোস্ট করে ফেলেছে, আর তাতে এসে পড়বে তোমরা দেখতে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা তোমরা প্লিজ আমার ফ্যামিলির সঙ্গে জয়েন হয়ে যাও আর আমার ফ্যামিলিটাকে আস্তে আস্তে অনেকটা বড় করে তোমরা নিয়ে চলো, কারণ এই ফ্যামিলিটা তো তোমাদের জন্যই এগোবে না, এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তোমরাই হাত ধরে ফ্যামিলিটাকে তৈরি করবে, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তার আগে বলে দিই এখন আর কোনো কাজ নেই, সন্ধ্যাবাতি দেবো, তারপরে কখন আসছে ওর জন্য ওয়েট করবো, তারপরে গিয়ে আমাদের তো খাওয়া দাওয়া ঘুমানো। ও লাইন চলে আসছে, ওই যে ওই রুমটা হচ্ছে আমার, ওই যে পার্পল কালারের পর্দা দেওয়া। আর তোমরা যদি চাও আমার হোম ট্যুর বা আমার রুম ট্যুর পেতে তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলতেই পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের সঙ্গে আমি আমার ছোট্ট পরিবারটা শেয়ার করতেই পারি, আসলে তোমরাও তো আমার পরিবার না। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো।